আমি আমার ধর্মের কথা যদি বিশ্বাস করি তাহলে আমি বলবো যে আমি ইসলামে বলা আছে তাহলে করছে না হচ্ছে না কিন্তু আমরা কিসের লোভে আমরা ছুটে বেড়াচ্ছি রোবটটির শেপটা অনেক সুন্দর আমি সুইডেনে একটি রোবট দেখেছিলাম যে আমাদের যা যা লাগতো সব এনে দিত আমি কোরিয়াতে যেখানে সেকেন্ড মাস্টার্স করি আর আমি যেখানে কোচিং করা হয়েছে ছিল কোরিয়াতে করা হয়েছে তারপরে এমবিএ পিজি ডিপার্টমেন্টের আমি আমাদের সম্মানিত সম্মানিত সভী আসসালামু আলাইকুম দক্ষিণাঞ্চলে অনেক পর্যটককে আমি ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ বরিশালের রেজিস্ট্রার মোহাম্মদ রহমান খান। আপনারা সবাই জানেন যে পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দক্ষিণবঙ্গেও মানুষ যেরকম খুশি, একই সাথে আমাদের ইউজিবি পরিবারও খুশিতে উদ্বেলিত। স্বাভাবিকভাবে সেই খুশিতেই আমাদের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে, বিশেষ করে আমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ত্রিপুলি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের সাথে সম্মিলিতভাবে এই রিপোর্টটা তারা তৈরি করে, যাতে তারা পদ্মা সেতুর সম্বন্ধে যে বিভিন্ন তথ্য আছে সেটাকে সাধারণ জনগণের মাঝখানে তারা সেটা জানাতে পারে। এবং এই রোবট তৈরির মাধ্যমে আমরা আমাদের যে প্ল্যানটা আছে যে আমরা বরিশালের বিভিন্ন স্কুল কলেজে এই রোবটটিকে আমরা নিয়ে যাব এবং সেখানে আমরা একটা প্রদর্শনীর ব্যবস্থা করব। এবং এই প্রদর্শনীর মাধ্যমে আমরা যে জ্ঞানভিত্তিক যে সমাজ, যে প্রযুক্তি নির্ভর সমাজ, সেই প্রযুক্তি নির্ভর জ্ঞানটাকে সবার ভিতরে ইন্সপায়ার করার জন্য স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা এটা নিয়ে যাব। আই হোপ তারা সেটা দেখবেন এবং দেখার মাধ্যমে তারা নতুন করে রোবট তৈরি এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার সাথে তারা অনেক সময় দিবেন এবং দক্ষ হয়ে উঠবেন একসময়। আসলে শুরুতে কৃতজ্ঞতা জানাবো গ্লোবাল ভিলেজ বরিশাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং আমাদের সম্মানিত শিক্ষক এবং ম্যানেজমেন্টকে। আসলে এই ধরনের একটি বিষয়, একটি রোবট তৈরি করা এবং একটি আধুনিক রোবট তৈরি করা, তার শেপটা আপনি দেখে আমার খুব পছন্দ হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে এটির নাম পদ্মা। আমাদের জাতির পিতা আমাদেরকে মানচিত্র দিয়েছে, দেশ দিয়েছে, আমরা কৃতজ্ঞ জাতির পিতার কাছে। আর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে পদ্মা ব্রিজ দিয়েছে, সেই পদ্মা ব্রিজের নামকরণে আজকে এই রোবটের নাম গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটি রেখেছে পদ্মা। এবং সে খুব চমৎকার করে আমাকে আইডেন্টিফাই করলো, মাননীয় প্রধানমন্ত্রীকে আইডেন্টিফাই করলো, জাতির পিতাকে আইডেন্টিফাই করলো, পদ্মা ব্রিজ নিয়ে বললো। আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে একটি আধুনিক বিজ্ঞান মনস্ক প্রগতিশীল বাংলাদেশ গড়বে মুক্তিযুদ্ধের চেতনায়, সেই চেতনার একটি ধাপ আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই বরিশাল গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা করে দেখালো, শিক্ষকরা করে দেখালো। আমি অত্যন্ত আনন্দিত জেলা প্রশাসক হিসাবে, পাশাপাশি আমি একজন সাধারণ নাগরিক হিসাবে মনে করি যে এই ধরনের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমাদের আরও এগিয়ে যেতে হবে। জেলা প্রশাসক হিসেবে আমি গ্লোবাল ভিলেজের এই টিমের সাথে আমি রয়েছি। আমার নাম ফারজানা চৈতি। আমরা আসলে আমাদের পদ্মা সেতুটা যে উদ্বোধন হয়েছে, মাননীয় প্রাইম মিনিস্টার উনি আমাদের পদ্মা সেতু উদ্বোধন করেছেন, এটার জন্য আমরা আসলে খুবই গর্বিত এবং আনন্দিত। তো সেই উপলক্ষে আমাদের রোবট যে প্রজেক্ট পদ্মা এটা উদ্বোধন করা, তো এটা কমপ্লিট করার ক্ষেত্রে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, ঠিক আছে। কিন্তু আমাদের সম্মানিত টিচাররা, স্টুডেন্টরা
সবাই সম্মিলিত প্রচেষ্টায় তাদের এই প্রজেক্টটি আমরা সফল হয়েছে এবং আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। আমার নাম হচ্ছে কামরুন্নাহার কাঞ্চি, সিএসসি ডিপার্টমেন্ট, সিএসসি 6 সেমিস্টার। একটা জিনিস তৈরি করতে গেলে অবশ্যই চ্যালেঞ্জ আছে, অনেক রকমের চ্যালেঞ্জ আমাদের ই করতে ফেস করতে হয়েছে, কিন্তু আমরা আলটিমেটলি এটা করতে সফল হয়েছি। কারণ আমরা আমাদের ইন্সপিরেশন ছিল হচ্ছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যেহেতু সে সাহসী কন্যা আমাদের বাংলাদেশের, সেহেতু তার থেকেই আমরা সব রকমের অনুপ্রেরণা পাই। সে একদম টোটালি বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ ছাড়াই যেভাবে পদ্মা সেতু তৈরি করতে পেরেছে, সেক্ষেত্রে তখন আমাদের মনে হয়েছে যে না, আমাদের এই রোবট তৈরি করাটা তেমন কোনো কঠিন বিষয়ই না আমাদের কাছে। বাধা আসবে, কিন্তু আমাদের ওভারকাম করতেই হবে, এবং এইটাই হচ্ছে যে আমাদের মূল মন্ত্র ছিল। এই কারণে আমাদের যত বাধা আসছে আমরা বারবার ই করছি। এমনকি হচ্ছে এইটা যে যেদিন আমরা আর কি এটা নিয়ে আর কি চূড়ান্তভাবে কাজ করলাম, তার আগের দিনই সমস্যা হয়েছিল, হঠাৎ করে কাজ করা সে বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা আবার সবাই মিলে একসাথে টিম মেম্বাররা সবাই যুক্তি বসে আমরা এটা সলিউশন করে ফেলেছি। আসলে একটা জিনিস তৈরি করার পর যদি সেটা মানে খুব বেশি সাকসেসফুল হয়ে যায় বা সেটা সবার কাছে ভালো লাগে, তখন সবার কাছে যেরকম লাগে আমার কাছেও সেরকম লাগতেছে। আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি এই রোবটের একটা অংশীদার হতে পেরে, এটা বানানোর যে আমি একটু হলেও যে কাজ করতে পেরেছি, এটার এটার জন্যই আমি অনেক আনন্দিত। এবং আমি এটা থেকে পরবর্তীতে আমার লাইফে কাজ করার জন্য আমি আরও অনুপ্রেরণা নিচ্ছি। আমি জুবনাইল আবদুল্লাহ, সিএসসি 2nd সেমিস্টার, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ। আসলে মূলত আমাদের এই রোবটটি তৈরি করা হয়েছে দক্ষিণ অঞ্চলে, একটি পদ্মা সেতু তৈরি হয়েছে, এই আনন্দ আমরা খুবই উৎফুল্ল এ বিষয়ে। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সারপ্রাইজ হিসেবে আমরা এটা দিয়েছি। তো এখন মূলত বেসিক পর্যায়ে রোবটটা সে তার ভিতরে যে তথ্য দেওয়া হয়েছে সেগুলো সে বলতে পারে, তার দেশের নাম, দেশের ফাদার অফ নেশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম। এরপরে আমরা এর ডেভেলপিং প্রসেস চলতে থাকবে, এরপরে এই রোবট সে আপনা আপনি হাঁটতে পারবে এবং তার যত যাবতীয় কার্যক্রম, অনুভূতি, একটা মানুষের বাহ্যিকভাবে যে অনুভূতি সম্পূর্ণভাবে তো কখনোই সম্ভব না, কিন্তু সে আংশিক হলেও পূর্ণ করবে। তার অনুভূতি থাকবে, তার চলার ক্ষমতা থাকবে, তার বোঝার অনুভূতি থাকবে, সব কিছুই আমরা এটা ডেভেলপ করব। তো এটা আমাদের আরও সামনে নিয়ে যেতে হবে, এখন তো বেসিক পর্যায়ে আমরা আছি। আমি এস ফারদিন আহমেদ, এই ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজের রিসার্চার হিসেবে আছি, রোবট পদ্মাতে প্রধান রিসার্চার হিসেবে কাজ করেছি। তো এই রোবটটা আমাদের প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল 3 মাস আগে। আমাদের এই রোবটের যে বডিটা দেখতে পাচ্ছেন, এই বডিটা প্রায় তৈরি হইতে 2 মাসের মতো সময় লেগেছে, কারণ আপনারা জানেন যে 3D প্রিন্টারে একটা ডিজাইন প্রিন্ট হতে দীর্ঘ সময় লাগে। কারণ এইখানে দেখতে পাচ্ছেন যে বডির যে এই অংশটা প্রায় 6 থেকে 7 দিন, এই ছোট্ট একটা অংশ তৈরি হতে 6 থেকে 7 দিন। তো এখানে অনেকগুলা খণ্ড খণ্ড অংশ দেখতে পাচ্ছেন, যেগুলা হচ্ছে আপনার তৈরি করতে প্রায় 2.5 মাসের মতো সময় লেগে গেছে। তা আপনারা এই রোবটটা যেটা দেখতে পাচ্ছেন যে এই রোবটটা কিন্তু অন্যান্য রোবটগুলো থেকে অনেক বেশি আধুনিক, কারণ এটাতে আপনার ইমেজ প্রসেসিং আছে, সে আপনাকে দেখলে চিনতে পারবে, যদি আপনার ফেসটার আমি তাকে ট্রেনিং করাই সে আপনার নাম বলে দিতে পারবে, পাশাপাশি হচ্ছে সে অ্যারিথমেটিক ক্যালকুলেশন করতে পারে। তো যতগুলো রোবট আছে সবগুলো রোবটের মধ্যে এই রোবটটা একটু বেশি আধুনিক অন্যান্য রোবট থেকে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোবটটাকে ধমক দিলে সে মন খারাপ করে, আবার তার সাথে গেম খেলতে পারছি, আবার যদি তাকে বলি যে আমি একটা সার্কিট ডিজাইন করছি সেই সার্কিটের কারেন্ট কতটুকু হবে বা ভোল্টেজ কতটুকু হবে সে সেটা বলে দিতে পারে। সো আপনার অন্যান্য রোবটের সাথে কম্পেয়ার করলে এই রোবটটা অনেক বেশি এগিয়ে আছে।